এবং টিকা নাম্বার নাম শুনতেছে
একদম ভোরবেলা যে একটি গাড়ি বুক করে এসেছে একটা জায়গাতে মালগুলো আনলোড করবে, সঙ্গে সঙ্গে খবর পাওয়ার ভিত্তিতে আমরা ওই চন্দননগর এরিয়াতে যাই এবং তারা কিছুটা দূর থেকে আমাদেরকে দেখে ফেলে তারপর ওই গাড়িটি চলতে শুরু করে দেয়। ড্রাইভার গাড়িতে উঠে যায়, তারপর তাকে আমরা ধাও করতে থাকি। আফটার 10 কিলোমিটার ধাও করার পর নবশান্তিগঞ্জ এরিয়াতে গাড়িটার ফেসিংটা পড়ে যায়। ফেসিংটা পড়ে যাওয়ার ফলে আমরা এটাকে মুখোমুখিভাবে আটকেতে পারি। সঙ্গে সঙ্গে ড্রাইভারগুলো লাফ মারে লুঙ্গাতে পড়ে যায়, তাদেরকে অনেক ধরার চেষ্টা করি কিন্তু ধরতে পারিনি। তারপর গাড়িটা ডেনে পড়েছিল, তারপর আমরা জেসিবি দিয়ে সেরে এটাকে আনলোড করে আবার পুনরায় লোড করে আমরা আমাদের